কি অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, চলো একটু বসি। হ্যাঁ চলো চলো বাবা, ও বসো। আহ যা গরম। আহ অনেক কষ্টের পর ছেলে হলো, এখন তো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ সেটাই তো আমি ভাবতেছি, ও তো কথাই বলতে পারে না। সুন্দর একটা ছেলে যে চুলের স্টাইল করছে, ও তো কথা বলে না। এখন তো এ তো বলবে লাগছে না, এখন আমাদেরকে কিছু করতে হবে। তা আমরা নিজেদের মধ্যে আব্বু আম্মু ডাকি, তাও শিখতে পারে। এটাই করতে হবে, চলো। বাবা আম্মু বলো তো, বলো আম্মু। আম্মু আম্মু বলো, আমি আমি বলবে লাগছি না। আম্মু বলো, বলো বলো আম্মু। আম্মু আব্বু, আব্বু আম্মু, আব্বু আম্মু, আব্বু আম্মু, আব্বু আম্মু, আব্বু আব্বু, আম্মু আব্বু, আম্মু আম্মু, আব্বু আব্বু, আম্মু 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 আম্মু, আব্বু আমি মনে করছি যে আপনার দুইজন আব্বু আম্মু ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে কিজন? আপনার মতো মাথা খারাপ তো আমাদের, কোথা থেকে লোক আসে পাগল ছাগল। চলো তো দেখি রাসেল কই গেল। তুমি ওদিকে যাও, আমি ওদিকে দেখি। সারাদিন খালি বিরক্ত করে থাকে আব্বু আম্মু, আব্বু আম্মু। হ্যাঁ এই যে ভালো একটা বুদ্ধি করছি, বোবা আর ওইছিলাম বোবা, এখন আর আদর করবো, কোনো ডিস্টার্ব মিস্টার্ব কিছু নাই, খালি যত বোবা হয়েছে অত আদর। কি কন ভাই, আমার মতো যারা ছোট আছেন তারা যদি আদর পাইতেছেন আব্বু আম্মুর, তাহলে বোবায় থাকবেন, বেশি কথা কবেন না, তাহলে খুব আদর পাবেন। থাকেন গেলাম।